সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন স্পেশাল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। দর্শক, আপনারা জানেন যে প্রতিদিনকার যে নিত্য নৈমিত্তিক যেসব খবর, বিশেষ করে রাজনীতি, অর্থনীতি, সামাজিক নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আমাদের সাথে আজকে যে দুজন অতিথি রয়েছেন, আমরা চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের বাঁদিকে রয়েছেন সম্মানিত অ্যাটর্নি অ্যাট ল মাহফুজুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেবার জন্যে। কমিউনিটি অ্যাক্টিভিস্ট, রাজনীতি বিশ্লেষক হাসানুজ্জামান হাসান আমাদের সাথে আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্যে। দর্শক, আপনাদেরকে যেটি জানিয়ে রাখতে চাই, আপনারা নিশ্চয়ই টেলিফোনে আপনাদের মতামত এবং বিশ্লেষণ নিয়ে যোগ দেবেন। আমরা শুরুতেই, আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটিতে আমরা যেটি দেখছি যে জেফ সেশনস, যিনি অ্যাটর্নি জেনারেল, তার সম্পর্ক ডেমোক্রেটিক পার্টি থেকে যে অভিযোগটি তোলা হয়েছে রাশিয়ার সাথে সংশ্লিষ্টতার, সে বিষয়ে অবশ্য তিনি তাদের অভিযোগ নাকচ করে দিয়েছেন। সেই সব বিষয় নিয়ে দিনভর ছিল উত্তেজনা, নানা ধরনের প্রতিক্রিয়া এসছে, এমনকি প্রেসিডেন্টের পক্ষ থেকেও কিন্তু প্রতিক্রিয়া এসছে। চলুন আমরা প্রতিবেদনটি দেখে আলোচনাটি শুরু করতে চাই। গত সেপ্টেম্বরে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্য হিসেবে রাশিয়ার রাষ্ট্রদূত সার্গে কিসদিয়াকের সাথে সাক্ষাৎ করেন জেফ সেশন। এই বিষয়টি আগেই নিশ্চিত করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। ইন দ্য কোর্স অফ দিস ক্যাম্পেইন হোয়াট উইল ইউ ডু সেনেটর ফ্র্যাঙ্কেন? আই এম নট অ্যাওয়্যার অফ এনি অফ দোজ অ্যাক্টিভিটিস। আই হ্যাভ বিন কলড আ সার্জেন্ট অ্যাট আ টাইম অর টু ইন দ্যাট ক্যাম্পেইন এন্ড আই ডিডন্ট হ্যাভ নট হ্যাভ কমিউনিকেশনস উইথ দ্য রাশিয়ানস এন্ড আই এম আনএবল টু কমেন্ট। তবে ওয়াশিংটন পোস্টের দাবি, এর বাইরেও কিসলিয়াকের সাথে নিজের অফিসে আরেকবার বৈঠক করেন সেশনস। ওয়াশিংটন পোস্টের এই খবরকে মিথ্যা দাবি করে সেশনসের বরাত দিয়ে তার মুখপাত্র জানান, ট্রাম্পের নির্বাচনী প্রতিনিধি হিসেবে নয়, বরং একজন সিনেটর হিসেবে দাপ্তরিক কাজের স্বার্থে রাশিয়ার কূটনীতিকের সাথে সাক্ষাৎ করেন তিনি। এতে প্রেসিডেন্ট ট্রাম্প বা সেশনসের ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িত ছিল না। তবে সেশনসের এই বক্তব্য উড়িয়ে দিয়েছেন ডেমোক্রেট নেতারা। তারা বলছেন, 10 জানুয়ারি সিনেটের শুনানিতেও রুশ কূটনীতিকদের সঙ্গে গোপন বৈঠকের কথা অস্বীকার করেন সেশনস। এদিকে শপথ নেওয়ার সময় মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগে সেশনসের পদত্যাগ দাবি করেন হাউস মাইনরিটি লিডার ন্যান্সি পলিসি। এক বিবৃতিতে তিনি নিরপেক্ষ কমিশন গঠন করে এই ঘটনার তদন্তের দাবি জানান। রাশিয়ার সাথে সেশনসের আর্থিক লেনদেন ও ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে বলেও সন্দেহ করছেন তিনি। হাউস ইন্টেলিজেন্স কমিটির আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যাডাম শিফ একাধিক টুইট বার্তায় সেশনসকে দায় স্বীকার করে পদত্যাগ করার জোর দাবি জানান। এছাড়াও ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভের ইন্টেলিজেন্স কমিটি ট্রাম্পের সাথে রাশিয়ার যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখার বিষয়ে একমত হয়েছে বলেও এনবিসি নিউজকে নিশ্চিত করেছেন তিনি। এদিকে সেশনসের পক্ষে সাফাই গাইলেন জাস্টিস ডিপার্টমেন্টের মুখপাত্র সারা ইসগার। এনবিসি নিউজকে তিনি জানান, শপথ নেয়ার শুনানিতে মিথ্যা বলেননি সেশনস। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পাওয়ার পর ট্রাম্পের সহযোগীদের সাথে রাশিয়ার গোপন যোগাযোগের অভিযোগ, এফবিআই এর সাথে যৌথভাবে তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেফ সেশনসকে। অথচ এখন সেই গোপন যোগাযোগের অভিযোগে তিনি নিজেই ফেঁসে গেলেন। জামিল রহমান, টিবিএন 24 নিউজ ডেস্ক। একই সাথে যেটি হয় সেটি হচ্ছে যে একজন সিনেটর হিসেবে তিনি অনানুষ্ঠানিকভাবে অনেক কূটনীতিকের সাথে যোগাযোগ তার থাকে, তারই প্রেক্ষিতেই হয়তো বা সেটি হয়েছে। তবে সবশেষ যেটি আপডেট সেটি হচ্ছে তিনি রাশিয়া সংশ্লিষ্টতা, বিশেষ করে নির্বাচনে এ ধরনের যত তদন্ত চলছে সেসব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আমরা একটু অ্যাটর্নি মাহফুজুর রহমান, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া দিয়ে শুরু করতে চাই। এই বিষয়ে এখন আবার নতুন করে যে অভিযোগটা উঠেছে যে অ্যাটর্নি জেনারেল জেফ সেশন যে রাশিয়ার কূটনীতিকের সাথে দেখা করার যে বিষয়টা প্রকাশ পেয়েছে, এর মাধ্যমে একটা জিনিসই বারবার চলে আসে যে ডেমোক্রেটের পক্ষ থেকে যে দাবিটা ছিল যে টোটাল যে ক্যাম্পেইনটা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইন, এখানে যে রাশিয়ার এবং প্রেসিডেন্ট পুতিনের যে সম্পৃক্ততা ছিল এবং সাপোর্ট করার যে বিষয়টা ছিল, সেই জিনিসটাই কিন্তু বারবার মানে আপনার প্রমাণিত হওয়ার পথে চলে আসছে আর কি। আচ্ছা, এই বিষয়ে হাসানুজ্জামান হাসান, আপনার প্রতিক্রিয়া, বিশেষ করে মাইকেল ফ্লেনের পর আবার আরেকজনের পদত্যাগের দাবি এবং খুবই ঊর্ধ্বতন একজন অ্যাটর্নি জেনারেল তিনি। ধন্যবাদ। প্রেসিডেন্ট ট্রাম্পের শুরুটাই কিন্তু রাশিয়াকে দিয়ে, রাশিয়ার আপনি দেখবেন লক্ষ্য করে যে উনি এখনও তার ট্যাক্সটা দেন নাই,
ট্যাক্স ডিসক্লোজ করেন নাই। তো তার মানেটা কি? এটা একদম সন্দেহ করা হচ্ছে যে রাশিয়ার সাথে তার লেনদেন আছে ব্যবসায়িক, এটা হতেই পারে আপনার সাথে, কিন্তু ওই লেনদেনটা বৈধ না অবৈধ, কেন উনি ট্যাক্স রিলিজ করছেন না? জেফ সেশনের কথা আপনারা যেটা বললেন, কালকে রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত প্রখ্যাত সাংবাদিক ব্রায়ান উইলিয়ামস এবং ক্রিস ম্যাথিউ, ওনাদের একটা শো ছিল ট্রাম্প এবং রাশিয়া। ওইখানেই হঠাৎ 9:48 অথবা 10 দিকে ব্রেকিং নিউজ দিল যে ওয়াশিংটন পোস্টের, এইটা আপনি দেখেন ওয়াশিংটন পোস্ট কিংবা নিউ ইয়র্ক টাইমস, এরা কিন্তু একটা ইনস্টিটিউশন, এরা কিন্তু মানে এদের হাতে ব্যাকআপ না থাকলে এরকম একটা রিপোর্ট তারা দিত না, ইটস ইম্পসিবল। তো আমি মনে করি যেভাবে বলা হচ্ছে যে ট্রাম্প আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত, উনি অনেক সময় অনেক সিনেটরের সাথে দেখা করেন, এটা রুটিন ছিল না। মানে আপনি বলছেন যে একজন সিনেটর তো রাষ্ট্রদূতের সাথে দেখা করতেই পারে এবং সেটাই তিনি বলছেন, কিন্তু এই যে দুবার দেখা করার বিষয়টি আপনি বলছেন রুটিন ছিল না, এটা একদম অস্বীকার করছেন উনি। এবং আল ফ্রাঙ্কেন যে সিনেটর, তার প্রশ্নটাকে উনি নিজে নিছেন, প্রশ্নটা কিন্তু ওনাকে করেন নাই, বলছে যে আপনি কি আপনাদের ক্যাম্পিংয়ের কেউ এটাতে জড়িত কি না, উনি তখন বলছে আমি তো ওই সময় একটা সেরোগেট ছিলাম, আমি আমারটা বলি, আমার সাথে কারো যোগাযোগ হয়নি, যেটা সম্পূর্ণ ওত নিয়ে আপনি মিথ্যা কথা বলছেন। কী বলবেন এই বিষয়টিতে? হ্যাঁ, সেই জন্য উনি যেটা বলেছে সেই জন্যই এখন আপনার ডেমোক্রেট দল থেকে তার বিরুদ্ধে আপনার এফবিআই ইনভেস্টিগেশনের দাবি জানিয়েছে, একই সাথে তার পদত্যাগের দাবি করেন, মাইকেল ফ্লেন ছেড়ে গেলেন সেই জায়গাটি থেকে, কী বলবেন আপনি? হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই সিমিলার সিচুয়েশন আমরা বলতে পারি, যেটা কিনা মাইকেল ফ্লেন যে ভুলটা করেছিল, ওনার যেটা আপনার গোপন যোগাযোগ ছিল রাশিয়ার আপনার রাষ্ট্রদূতের সাথে, উনি যেটা পরবর্তীতে অস্বীকার করেছিল, সিমিলার ওয়েতে আপনার অ্যাটর্নি জেনারেল জেফ সেশন, উনিও কিন্তু সিনেটের যে হিয়ারিং ছিল, ওনার যে আপনার নমিনেশন হিয়ারিং, সেখানে কিন্তু উনি স্পষ্টভাবে বলেছে যে ওনার কোনো রাশিয়ার সাথে ওনার কোনো যোগাযোগ নেই, এবং এখন যেটা ডিসক্লোজ হয়েছে টোটালি কন্ট্রাডিক্ট হয়ে গেছে ওনার ইয়ের সাথে। আপনাকে ধন্যবাদ। আমরা দর্শক আপনাদেরকে যেটি জানাতে চাই, প্রিয় দর্শক, আপনারা পর্দায় যে নম্বরটি আপনারা দেখতে পাবেন সেই নম্বরে আপনারা প্রশ্ন করুন, 6463079828, এই নম্বরে আমরা আপনাদের প্রশ্নটি চাই, এবং নিশ্চয়ই আমাদের অ্যাটর্নি আছেন, আমাদের সম্মানিত অতিথি আছেন, তারা চেষ্টা করবেন উত্তর দেবার। হাসানুজ্জামান হাসান, যেটি আমরা দেখলাম যে অ্যাটর্নি জেনারেল তিনি সকল তদন্ত কার্যক্রম, বিশেষ করে রাশিয়ার সংশ্লিষ্টতা নির্বাচনে, এই জায়গা থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন, এ বিষয়ে আপনার কী বলবেন? জি, উনি অ্যাটর্নি সাহেব ভালো জানবেন, উনি গোটা যুক্তরাষ্ট্রের টপ কপ বলে, আইন বিভাগের উনি নাম্বার ওয়ান ব্যক্তি। আর আপনারা যেভাবে বলছেন যে আমরা ওই প্রতিবেদনও দেখলাম যে ডেমোক্রেটরা দাবি করছেন, তা না, চারজন রিপাবলিকান সিনেটর এবং এখন পর্যন্ত 10-12 জন রিপাবলিকান কংগ্রেসম্যানও কিন্তু এই দাবিটা করে ফেলছে যে রিকিউজ করতে হবে, যেটা উনি করেছেন অলরেডি মাইকেল ফ্লিনের ক্ষেত্রে সেম, হ্যাঁ, রিকিউজ করতে হবে, এবং ওনার পদত্যাগে অনেকে চেয়ে বসছেন। এটা কিন্তু এত সহজে জেফ সেশন পার পাবেন না। আর এই সেশনকে আপনারা জানেন, ওনার ইতিহাস জানেন, উনি ওনার রেশিয়াল ওনার প্রোফাইল ভালো না, আলাবামার সিনেটর উনি ছিলেন, কিন্তু উনি কিন্তু একজন জাস্টিস হিসাবে উনি নিয়োগ পায়নি, ওনাকে তখন কালোদেরকে মানে তাদের সাথে রেশিয়াল প্রোফাইল করার কারণে ওনাকে সিনেট অ্যাপ্রুভ করেনি তখন, আপনারা ইতিহাস জানেন। হ্যাঁ হ্যাঁ, উনি বিচারপতি হতে পারেন নাই একটা কোর্টের। তারপরে যাই হোক, আলাবামা রেড স্টেট, উনি সিনেটর হয়ে গেছেন, পলিটিক্স করেন এবং উনি ছিলেন, কিন্তু উনি একটু সন্দেহপ্রবণ এবং অনেক বড় একটা আকার ধারণ করে। এবারও জানেন কালোরা প্রোটেস্ট করলো, কিন্তু আপনি জানেন ক্যাম্পেইনটাই ছিল ওই ধরনের, আর স্যারোগেট বলতে ওনার যে প্রথম সমর্থকদের অন্যতম সেশন ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের, উনি প্রথম থেকেই ছিলেন, এবং সবাই ভাবছিল যে উনি আসলে হয়তো সেই অ্যাটর্নি জেনারেল হবে, এবং অ্যাটর্নি জেনারেল, এবং
এটা অনেক দূর যাবে, আপনি দেখবেন। আপনি কি মনে করেন এটিকে অনেক দূর যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা যেতে পারে। কি কারণে আপনার কাছে মনে হচ্ছে? কারণ আমরা কি আমরা দেখছি প্রেসিডেন্ট বলছেন তার উপরে তার পূর্ণ আস্থা আছে না? সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উনি পার্জারিতে পড়ে যাবে, যেন মিথ্যাচার, যেটা কিনা উনি আন্ডার ওথ সিনেট কমিটিতে বলেছে যে ওনার রাশিয়ার সাথে ওনার কোনো সম্পর্ক নেই, যেটা কিনা এখন ডিসক্লোজ। ওইটাই হচ্ছে মেইন পয়েন্ট ওনার। উনি যদি আগে ডিসক্লোজ করতো, সেই হিসাবে যদি ওনার নমিনেশন হতো, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না, যে ঠিক আছে আমার যে রুটিন, আমার সাথে রুটিন অ্যাপয়েন্টমেন্ট ছিল রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে, উনি সম্পূর্ণ হাইড করেছে ব্যাপারটা। সেই জন্য এই পয়েন্ট হচ্ছে সেটাই এখানে। আচ্ছা আচ্ছা, আমরা দর্শক আপনাদের প্রশ্নর জন্য অপেক্ষা করছি। আমরা জানি যে অনেকেই প্রশ্ন করেন, আশা করছি খুব শিগগিরই আপনাদের প্রশ্ন আমরা পাবো। যে বিষয়টি আপনার কাছে আমি জানতে চাই হাসানুজ্জামান হাসান, যে প্রেসিডেন্ট বলেছেন পূর্ণ আস্থা তিনি রাখেন, আমরা দেখেছি ভার্জিনিয়াতে তিনি গিয়েছিলেন, সেখানে একটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে তিনি সেই জায়গাতে তিনি বলেছেন যে এই তার উপরে পূর্ণ আস্থা। এটা তো খুবই স্বাভাবিক, ফ্লিনকে বাদ দেওয়ার পরেও উনি বলছেন ফ্লিনের মতো ভালো মানুষ হয় না, কারণ এটা একটা লিঙ্ক আপ। আপনাকে ইলেকশনটা পুরাটা দেখলেই আপনি কোন দলের সমর্থক হন কোনো ব্যাপার না, কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে যে রাশিয়া এবং উইকিলিক্স, রাশিয়ার সাথে উইকিলিক্স একটা একটা তো সম্পর্ক ছিল, বারবার ওনাদের ইমেল আসছে, জন পডেস্টার ইমেল আসছে, ডেমোক্রেটিক ডিএনসির ইমেল হ্যাক হচ্ছে, একটা ইমেল কি রিপাবলিকান পার্টির হ্যাক হলো না? ট্রাম্প তো কত বাজে বাজে কথা বলে টুইটে, ট্রাম্পের কি কোনো একটা ইমেল হ্যাক হয় নাই? তো এটা সম্পূর্ণ একটা উদ্দেশ্য ছিল এবং ট্রাম্পকে নিয়ে। দর্শক নিশ্চয়ই ভালো আছেন আপনারা এবং আমাদের সাথেই আছেন, আপনাদের প্রশ্ন আমরা আশা করছি এবং একই সাথে মতামত নিশ্চয়ই আপনারা দেবেন। আমরা একটু হাসানুজ্জামান হাসান আপনার কাছে যাই, দর্শকদের যে প্রশ্ন এর মধ্যে আপনি তো আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন, অনেক ধরনের প্রশ্ন আমরা পাই, অনেক কঠিন প্রশ্ন, অনেকে অনেক বছর ধরে থাকেন তাদের কোনো ডকুমেন্ট নাই, অনেকে কি করবেন ভাবছেন, অনেকে পাশের দেশে চলে গেছেন, এমন প্রশ্ন পেয়েছি। একজন পাশের দেশে ক্যানাডাতে গিয়ে সেইখানে অ্যাসাইলাম সিক করে থাকতে না পেরে তাকে আবার ডিপোর্ট ব্যাক করে পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের প্রশ্ন হচ্ছে। এখন হঠাৎ করে এই অস্থিরতাটা বেড়েছে, এটা কি আগেই ছিল নাকি উদ্ভূত পরিস্থিতিতে এই যে সমস্যাটা হচ্ছে? ধন্যবাদ। অবশ্যই এটা আগে ছিল না, আইনটা আগে ছিল, সব আইনই ছিল, আইনটা কীভাবে ইমপ্লিমেন্ট হবে? প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে আসলে এই যে আইস যেটা শুরু করলো এটা করানো হলো, আপনি এখন রাস্তা দিয়ে পার হচ্ছেন আপনার ভুল, আপনি হয়তো একটা টিকিট খেলেন বা কিছু, এইটাও একটা অন্যায় হিসাবে আপনাকে ডিপোর্ট করতে পারে যদি আপনার না থাকে, এটা তো আগে কেউ ভাবেও নাই। তো আমি মনে করি এর বাইরে আমাদের কিছু অ্যাটর্নি সাহেব যেটা বললেন যে গুজব, এই গুজবটাতে কান দিবেন না। আর আমি মিডিয়াদেরকেও বলবো আপনারা এমন কিছু অতিরঞ্জিত করবেন না, যদি আপনাদের ডকুমেন্টস থাকে সেটা বলেন, এটাও আবার অ্যাওয়ারনেসটাও দরকার, সচেতনতা দরকার। তো আমার মনে হয় এই মুহূর্তগুলোতে আপনারা আইন বিশেষজ্ঞ যারা তাদের কাছে বিশেষ করে অ্যাটর্নি পরামর্শ নেন, আপনারা লোকাল কংগ্রেসম্যানের কাছে যান, চিঠি লেখেন, আপনারা কাউন্সিলম্যানের কাছে যান, অ্যাটলিস্ট আপনারা একটা মানে হাইড করে থাকেন না কখন আপনার বাসায় আসবে আইস, ইউনিভার্নো। আর আরেকটা কথা বোধহয় আমাকে আগে অ্যাটর্নি বললো যে আজ যদি আসে আপনারা দরজা খুলবেন না, ওর কাছে যদি ইয়ে থাকে, কোর্টের অর্ডার থাকে, দেন সে লটা মানে সে ব্রেক করতে পারে দরজা, তাছাড়া তার দরজা ব্রেক করার কোনো উপায় নেই। তো আপনারা আইস এরকম কোনো কিছু দেখলে জানালা দিয়ে আপনাদের এইসব ইয়ে করবেন না। মানে এই বিষয়ে এটা আপনার ব্যক্তিগত মতামত, কারণ আমরা আসলে এই অনুষ্ঠান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ধরনের উদ্যোগ নিলে আপনি কী করবেন এটি আসলে আমরা বলতে পারি না, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করবে সেটিই স্বাভাবিক, এবং একই সাথে যার যার ডিপার্টমেন্টের কাজ তারা করবে। আর আপনারা যাদের আনডকুমেন্টেড আপনারা আপনাদের আইন মেনে আইনের পথে, নিশ্চয়ই এই বিষয়ে একটু যদি বলেন যে আইনের প্রতি শ্রদ্ধা এবং একই সাথে নিজেরা আইনের আশ্রয় নেয়া, আপনি যেটা বলছিলেন একটু আগে, এটা যদি আরেকটু পরিষ্কার করে দর্শকদেরকে বলেন। না সেটাই আর কি, যে যদি কারো কোনো কনফিউশন থাকে বলবো যে আপনি অবশ্যই অবশ্যই কোনো বিজ্ঞ অ্যাটর্নির সাথে আপনি আলাপ করুন, যে আপনার নিজস্ব পার্সোনাল যদি ইমিগ্রেশনে কোনো সমস্যা থাকে অবশ্যই গুজবে কান দিবেন না। একটি বিষয় সেটি হচ্ছে যে মানুষ যেটি বলা হচ্ছে ছোটোখাটো অন্যায়, কিছু কিছু জিনিস থাকে এটাকে ভুল বলা যায়, ওই ওই অর্থে অপরাধ বা ক্রাইম বলা যায় ছোটোখাটো, মানুষ তো দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, এগুলো তো সবসময় অপরাধের পর্যায়ে পড়ে না। এর বাইরে আমি যেটি আপনাকে বলছি যে ছোটো ছোটো অপরাধগুলো বাদেও, মানে যেগুলো একেবারে অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই সেটা চেষ্টা করতে হবে, মানুষ যেন
নিজে অপরাধ সংশ্লিষ্ট না হয়, এই বিষয়ে আপনার পরামর্শ? না অবশ্যই, এটা তো কেউই তো অপরাধের সাথে তো আর যুক্ত হওয়ার তো কথাই না, কেউ তো হয়ও না হয়তো বা যারা অনেকে হয় কিন্তু সেটা তো কেউ সমর্থন করে না। এখন অপরাধের প্রশ্নটা আসছে কেন, এখন হাইলাইট হয়েছে কেন, সেটা হচ্ছে আপনার ইমিগ্রেশনের প্রশ্ন আসছে বলে। আগে তো আমাদের সোসাইটিতে তো সবসময় ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আছে, মানুষ অপরাধ করে জেনে না জেনে এবং ওদের প্রতিকার বিচার ব্যবস্থা আছে এখানে, সেটা তো একটা যে কোনো সোসাইটিতে আছে, নট অনলি নিউ ইয়র্ক, নট অনলি আমেরিকা, বাংলাদেশ, পৃথিবীর সব কান্ট্রিতেই দুইটা সাইড আছে, ক্রিমিনাল সাইড অফ জাস্টিস সিস্টেম আছে, যদি কেউ অপরাধ করে তার সাথে লোকাল আইন অনুযায়ী সেটা, এবং যে অপরাধের যে ডেফিনেশন অনুযায়ী স্টেট সেটা রেসপন্সিবল থাকে প্রসিকিউট করার জন্য, কেউ যদি অপরাধ করে তাকে সাজা দেওয়ার জন্য, সেটা তো একটা পার্ট জেনারেল আপনার অপরাধের বিষয়। আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় এখন চলে আসছে, অপরাধ এবং ইমিগ্রেশন সবাই হাসান ভাই একটু আগে বললো যে অপরাধ করলে, আসলে এটা সাধারণ মানুষের মধ্যে একটা জিনিস মেসেজ পৌঁছে গেছে যে অপরাধ করলে আমাকে টুকটাক, যদি আমি কোনো ভায়োলেশন করি, আমি যদি কোনো থুতু ফেলি রাস্তায়, অথবা আমি যদি ছোটখাটো ট্রাফিক ভায়োলেশন করি, আমাকে দেশ থেকে বের করে দেবে। আসলে কিন্তু এটা না, এখানে একটু আপনার আছে, আপনার কার্ব আছে, যেটা কিনা অপরাধের যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে আমাদের ইমিগ্রেশনে, সেটা হচ্ছে যদি কোনো নন ইমিগ্রেন্ট অ্যালাইন যদি অপরাধ করে, যে অপরাধটাকে বলে যে আপনার নৈতিক স্খলন, ক্রাইম এগেনস্ট মোরাল টার্পিটিউড, যেটা কিনা ওই দিন আপনার গত সেশনে মনে আলাপ করতে গিয়ে ওটা শেষ হয়নি, যে ট্রাফিক যেটা আপনি বলছেন ভায়োলেশনের ক্ষেত্রে, সেটা কিন্তু কথাটা সত্য কিন্তু, কিন্তু এটার একটা ভাগ আছে, নর্মাল ট্রাফিক ভায়োলেশন আপনাকে রিপোর্ট করবে না। সেটা হচ্ছে আপনি যদি DWI করেন, আপনি আবার ড্রাঙ্ক করে যদি আপনি গাড়ি চালান, সেটা কিন্তু আপনার কিন্তু আগে ইন্টেনশনে আপনি ড্রাঙ্ক হয়েছেন তারপরে আপনি ড্রাইভ করতে গেলেন, এটা একটা বিশাল ডেঞ্জার কমিউনিটির জন্য, তাকে রিপোর্ট করবে। লাইসেন্স ছাড়া যদি সে ড্রাইভিং করে এবং সে যদি ইলিগাল এলিয়েন হয়, অবশ্যই হিল বি রিপোর্টেড, এবং লাইসেন্স ছাড়া হ্যাঁ যদি কোনো নন ইমিগ্রেন্ট করে, সে অবশ্যই একটা সিরিয়াস ক্রাইম, এই ধরনের ক্রাইমের ক্ষেত্রে রিপোর্ট হওয়ার সম্ভাবনা আছে। এবং একই সাথে লাইসেন্স ছাড়া যে কোনো মানুষেরই গাড়ি চালানোটা অপরাধ, হ্যাঁ অপরাধ, সেটা সিরিয়াস ক্রাইম, সেটা বৈধ হোক আর ডকুমেন্টেড হোক, সেটা কিনা রিপোর্টেবল ক্রাইম হতে পারে, নরমাল ভায়োলেশন। আমার মনে হয় কিছুটা পরিষ্কার হয়েছে, আমাদের কয়েকজন দর্শক যুক্ত হয়েছেন, প্রিয় দর্শক আপনার নাম পরিচয় বলে একটু প্রশ্নটি করুন। হ্যালো, জি আমি মিশিগান থেকে বলতেছি, আমার নাম সালমা। আসলে আসলে আমি মিশিগান থেকে বলতেছি, আমার নাম সালমা। আমি যে আমার ভাই বোনদের কাগজপত্র আসছে, দুই তিন মাস হইতেছে, আমি সব কাগজপত্র দিয়েছি, বলতেছে একটা মেরিট সার্টিফিকেট ওইটা ঠিক মতো হয়নি। আমি দু মাস আগে ওই মেরিট সার্টিফিকেটটা ওখানে মানে সব কিছু দিয়ে পাঠাইছি, কিন্তু এখনো পর্যন্ত এরা কোনো রেসপন্স করেনি, এটা কি ঠিক আছে না নাই বা কি, এটা কি আমি একটু ছোট প্রশ্ন করি, কোথায় পাঠিয়েছেন আপনি, কোন ডিপার্টমেন্ট পাঠিয়েছেন, NBC না USCIS, ন্যাশনাল বিজনেস সেন্টার পাঠিয়েছেন না USCIS পাঠিয়েছেন? দর্শক আপনি কি আছেন লাইনে? আমি বলবো যে আপনার আপনার ভাই বোনের প্রথম পার্টটা অ্যাপ্রুভ হয়েছে USCIS থেকে, এখন যেটা কিনা ন্যাশনাল বিজনেস সেন্টারে গিয়েছে এবং সেটা ম্যাচিওর হয়েছে বোঝা যাচ্ছে, যেহেতু তার ডকুমেন্ট চেয়েছে। বিষয়টা একটু কমপ্লিকেটেড, আপনি যদি নিজে করতে চান ভালোভাবে আপনি ইনস্ট্রাকশনগুলো পড়ে আপনি ওদের সাথে করেসপন্ডেন্স করুন, আর না হলে কোনো বিজ্ঞ অ্যাটর্নির সাথে আপনি যোগাযোগ করুন, সেক্ষেত্রে আপনার দেরি হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি সবগুলো ওদের ইনস্ট্রাকশন যদি বুঝতে না পারেন। আমার ধন্যবাদ। এরপরে কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন? আমার প্রশ্ন, আমি ব্রোঞ্জ থেকে মিস পারবেন, আমার প্রশ্ন হলো আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছি, তো আমার বোন মেরিট, তার হাজবেন্ডের নাম এবং বাচ্চার নাম দিয়েছি, কিন্তু স্ট্যাটাসের স্থানে আপনার সিঙ্গেল দেওয়া হয়েছে, ভুল মিস্টেক হয়েছে, এটা কোনো সমস্যা আছে? বুঝতে পারিনি, কোথায় সিঙ্গেল দেওয়া হয়েছে? কোথেকে
ইউএসসিএসে আছে? জি। ওকে, যদি আপনি এই অ্যাপ্লিকেশন করার সময় যদি আপনার সিস্টার বিবাহিত না হয়ে থাকে, আপনি নতুন ইনফরমেশন দিতে পারেন, ম্যারেজ সার্টিফিকেট সব কিছু আবার প্রোভাইড করতে পারেন। আর যদি দেখা যায় যে আপনি মিস্টেক করেছেন অথবা আপনার সিস্টার তখন বিবাহিত ছিল যখন অ্যাপ্লিকেশন করেছেন, আপনি তাদেরকে এক্সপ্লেন করে নতুনভাবে আপনার আর এই সিস্টারের হাজব্যান্ডের বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট এগুলো ইমিগ্রেশনকে প্রোভাইড করতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ। আর এই বিষয়ে আর একটা প্রশ্ন আছে ভাইয়া। জি, একটু জি সংক্ষেপে একটু ছোট করে বলুন। জি, আমার বাবা মার মেরিট 88 এ, সো লাস্ট ইয়ার যখন আমি অ্যাপ্লাই করি তখন মেরিট সার্টিফিকেট উঠানো হয়েছে। তারা জানতে চাইছে কেন এই লেট করে উঠানো হয়েছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, কি বলতে পারি? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ঠিক আছে। ইমিগ্রেশন সাধারণত যদি চায়, যদি কারো ম্যারি হয় ওই সাথে সাথে রেজিস্ট্রেশন হোক। আপনি যেটা বলেছেন আপনার বাবা মার এডিডি ম্যারি করেছে কিন্তু রিসেন্টলি রেজিস্ট্রেশন করেছেন, সেই জন্য তারা একটা প্রশ্ন করেছে, সেক্ষেত্রে এটা কিউর করার রেগুলার তাদের ইনস্ট্রাকশন হচ্ছে আপনি হয়তোবা কোনো অ্যাফিডেভিট প্রোভাইড করতে পারেন, যারা বিয়ে পড়িয়েছে অথবা আপনার বাবা মার বিয়ের সময় যারা ছিল, যদি তারা কেউ জীবিত থাকে তারা অ্যাফিডেভিট প্রোভাইড করতে পারে ইমিগ্রেশনের কাছে। ধন্যবাদ আপনাকে। এবার কি আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান। অ্যাকচুয়ালি আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। হ্যালো। জি, আমরা শুনছি, আপনি প্রশ্নটি করুন। জি, আসলে আমি দেশে যাওয়ার ব্যাপারে অনেক কিছু জটিলতা শুনতেছি, যদি আমি এখন এই মুহূর্তে যেতে চাই এবং আসি তাহলে কোনো জটিলতা ফেস করা হতে পারে নাকি? আপনি স্টুডেন্ট? জি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আচ্ছা। হ্যাঁ মনিরজন সাহেব, বর্তমান যে ল আছে এবং যে সরকারের যে গাইডেন্স আছে সেক্ষেত্রে কোনো বাধা হওয়ার কথা না। আপনার যদি F1 ভিসা থাকে আপনার পাসপোর্টে, আপনি তাহলে নির্দ্বিধায় দেশে যেতে পারেন এবং আবার নিশ্চিন্তে ব্যাক করতে পারেন। ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন প্রিয় দর্শক? আমরা আরও আছেন, আমরা পরে আস্তে আস্তে এগুলো নিব একটু। হাসানুজ্জামান হাসান, আপনার কাছে যাই। আজকে আপনার মাইক পেন্স ভাইস প্রেসিডেন্ট, তিনি বলেছেন আরেকটি নির্বাহী আদেশ আসতেছে, যেটি অনেকদিন ধরে আমরা শুনছি, এবং সেখানে একটি এই মানে যেটি বলা হয় যে সন্ত্রাসীদের নির্মূলে সন্ত্রাসীরা যেন এই দেশে না ঢুকতে পারেন, অবশ্যই আইন শৃঙ্খলা নিরাপত্তা ফার্স্ট, কিন্তু এই যেভাবে আটকে দেয়া নির্বাহী আদেশ দেয়া, এর আগে এক ধরনের চিত্র আমরা দেখেছি, তো বর্তমান বাস্তবতায় আবার যদি একটি দেয়া হয় এটিকে আপনি কিভাবে বলবেন? এই আদেশগুলো তো যেটা এক্সিকিউটিভ অর্ডার যেটা বলা হচ্ছে, এটা তো ইমিগ্রেন্টদের বিরুদ্ধে, আপনি ওনার স্টেট অফ দ্য ইউনিয়ন না, বাট বোধ কংগ্রেসের যে ভাষণ দিল আপনি ভাষণটা দেখেন, আমাদেরকে ইমিগ্রেন্টদেরকে, নট অনলি স্প্যানিশ, আমাদেরকে ইমিগ্রেন্ট একটা ভিলেন করা হলো এখানে, যে আমরা যত অপরাধ ইমিগ্রেন্টদের দ্বারা হয়, ইমিগ্রেন্ট কিন্তু ওই যে যারা আনডকুমেন্ট তারা না, যারা ডকুমেন্টের তারাও, উনি এটা নির্বাহী আদেশ, এখন তো ওই শোনা যাচ্ছে যে ইরাককে বাদ দিবে, ইরাককে বাদ দিয়ে 6টা দেশকে দিয়ে, তো আমার কাছে মনে হয় না এটা টিকবে। এই এটা উনি একবার যেহেতু রিপাবলিকান জাজ দুইজন দিয়ে দিছেন, তো আমার মনে হয় না 9th Circuit এবং ইয়ের পরে আমার মনে হয় না উনি এইটা নিয়ে আর সুবিধা করতে পারবেন। যত উনি বলছেন প্রেসিডেন্ট যে আমি ওয়ার্ল্ডের বেস্ট লয়াররা এখন এটা করতেছে, বাট লয়ের পিছনেও আছে মানবিকতা, একটা বড় জিনিস আমেরিকার, আমেরিকা এইটা এই ভিত্তিটার উপর দাঁড় করে আছে। যদিও উনি ভাষণে বলছেন যে আমি সারা পৃথিবীর না, আমি আমেরিকার প্রেসিডেন্ট শুধু হতে চাই, যেটা একটা বিরাট শিফট আমেরিকার জন্য, এটা আরেকটা দেশ বা রাশিয়াকে স্পেস দেওয়ার একটা ব্যাপার মনে হয়, তো আমার মনে হয় এটা টিকবে না, এবং এটা উনি ইমিগ্রেন্টদের পিছনে এটা করতেই থাকবে, এটাই ওনার এজেন্ডা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক, আমার মনে হয় আরও একজন আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন দর্শক। দর্শক কে আছেন? হ্যাঁ জি, আসসালামু আলাইকুম, আমি সাইদ বলছি কুইন্স থেকে। জি জি, ওয়ালাইকুম সালাম, বলুন। আমার প্রশ্ন হলো, আমার ওয়াইফ 2012 সালে আসছে, সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, কিন্তু সে ইংরেজিতে খুবই কাঁচা, অল্টারনেটিভ কোনো কিছু ভাবে অ্যাপ্লাই করা যায় কিনা? সাইদ সাহেব, প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
আপনার ওয়াইফ 2012 সালে আসছে, আপনি যেটা অল্টারনেটিভ কথা বলেছেন, বেসিক্যালি আপনার সিটিজেনশিপের একটা এক্সেপশন আছে যাদের কিনা মেডিকেল ব্যাকগ্রাউন্ড বলে, যদি সেরকম কোনো ডিজিজ থাকে সেই কারণে যে উনি মনে রাখতে পারে না, সেক্ষেত্রে অথবা উনি এক্সেমশনের জন্য আবেদন করতে পারে ইমিগ্রেশনে। কিন্তু তিনি ইংরেজি জানেন না, সেক্ষেত্রে কি হবে যদি অসুস্থ না হন, তাহলে তার কি উপায় আছে? দোভাষী ব্যবহার করার এখানে সুযোগ নাই, না দোভাষী সুযোগ নাই, সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, সেক্ষেত্রে উনি দোভাষী ব্যবহার করতে পারে, নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজে সিটিজেনশিপ পরীক্ষা দিতে পারে। সেটা কি সম্ভব এখানে বাংলায় পরীক্ষা দেওয়া, সেটি জানা সম্ভব? হ্যাঁ, সেটা ক্রাইটেরিয়া হচ্ছে কোনো একজন গ্রিন কার্ডধারীকে 20 ইয়ার্স থাকতে হবে এবং ওনার বয়স 50 হতে হবে, আর যদি উনি যদি 55 ইয়ার্স হয় ওনার গ্রিন কার্ডের বয়স 15 হতে হবে, তাহলে সেক্ষেত্রে উনি বাংলা পরীক্ষা দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারে। আমার মনে হয় ধন্যবাদ, আপনি ব্যাপারটি বুঝতে পেরেছেন হয়তো আশা করছি। আমরা আরও দুটি প্রশ্ন চট করে নিব, আসলে আজকে অনুষ্ঠানটি শেষের দিকে আছে। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আরা বলছিলাম, আমার তিনটা কোশ্চেন আসবে। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমি আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করছি, ফ্যামিলি মিন্স আমার ব্রাদার অ্যান্ড সিস্টার, 2012-এ। তো এখন ট্রাম্পের নতুন আইন অনুযায়ী এটা কি কার্যকর থাকবে কিনা, এটা হচ্ছে এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে, আমার আম্মা এখানে আসছে, তার গ্রিন কার্ড আসছে, এখন উনি বাংলাদেশে আছে। তো আমার ছোট ভাই আনম্যারিড, বাট সে 30+। তো আমি জানতে চাচ্ছিলাম, আমার আম্মা কি তার জন্য অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি আসতে পারবে, না আমি অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি আসতে পারবে? ধন্যবাদ আপনাকে। আমি সিটিজেন এখানে। আর আর একটা কোশ্চেন হচ্ছে, আমার একটা ফ্রেন্ড, সে তার মা এখানে গ্রিন কার্ড হয়ে আসবে আর কি। তো তার ব্রাদার হচ্ছে 30+, এখন কি তার মা কি তাকে সাথে নিয়ে আসতে পারবে, না করতে পারেনি এখনো, হয়নি। ব্রাদার সিস্টারের যে কংগ্রেস দ্বারা যে আইনটা আছে, আপনার এজ এ রাইটস ইউএস সিটিজেন, তারা অ্যাপ্লাই করতে পারে এবং পারবে। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আপনি করেছেন, আপনার মা গ্রিন কার্ড হোল্ডার বাংলাদেশে আছে, কিন্তু আপনি কি প্রশ্ন সেটা বলেননি, সেক্ষেত্রে আপনার মায়ের সিচুয়েশনে কিছু বলা যাচ্ছে না। থার্ড প্রশ্ন ছিল, আপনি বলেছেন আপনার মা আপনার 30-40 আপনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে কি না, সেটার উত্তর হচ্ছে, আপনার ভাই যদি আনমেরিড হয় তাহলে আপনার মা অ্যাপ্লাই করতে পারবে, এবং এটা অ্যাপ্লিকেশনটা ম্যাচিওর হওয়া পর্যন্ত আপনার ভাইকে আনমেরিড থাকতে হবে। যদি আপনার ভাই ইন দি মিন টাইম ম্যারিড হয়ে যায় তাহলে তার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। আর হচ্ছে আপনার যে 4 নম্বর প্রশ্ন, তো আপনার সেম, ওইটাও আনসারও সেম। ধন্যবাদ আপনাকে। এবার যিনি আছেন, আমরা সম্ভবত আজকের জন্য শেষ প্রশ্নটি নিচ্ছি, নিশ্চয়ই আবার আগামী সোমবারে কথা হবে এই অনুষ্ঠানটি আপনারা যারা নিয়মিত দেখেন তাদের সাথে। কে আছেন, আপনার নাম পরিচয়টি দিয়ে একটু প্রশ্ন করুন দয়া করে। হ্যালো, জি শুনছি আমরা। জি, আমি আমি ওয়াসিম চৌধুরী বলছিলাম, প্রিন্সটন নিউ জার্সি থেকে। জি, আমি গত 2 দিন আগে ফোনটা করছিলাম, কিন্তু আমি কাঙ্ক্ষিত উত্তরটা পাই নাই আর কি। আচ্ছা বলুন আপনি। জি, আমি 2013-তে আমেরিকা এসছি, অ্যাসাইলাম করছিলাম, ওয়ার্ক পারমিট লজি করে সবকিছু আছে, এখনো কোনো ইন্টারভিউ হয় নাই, এবং গত 1 বছর আগে আমি রাবারের শিকার হই এবং আমি ইউ ভিসা অ্যাপ্লাই করি। এখন আমি কোন স্ট্যাটাসটা ফলো করব এবং আমার ভবিষ্যৎটা কি হতে পারে? ওয়াসিম চৌধুরী সাহেব, আপনি একটা স্ট্যাটাসে আছেন, বলেছেন 2013-সালে অ্যাসাইলাম করেছেন, যেটা এখনো পেন্ডিং আছে, সেটা হচ্ছে আপনার মেইন স্ট্যাটাস, আপনি এই দেশে আপনার কেস পেন্ডিং আছে। আর সেকেন্ড যেটা বলেছেন, আপনি রোবারিতে শিকার হয়েছিলেন, ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন, ইউ ভিসা আসলে করতে পারেন, সেক্ষেত্রে আপনার একটা মাল্টিপল বেনিফিটের জন্য সবসময় ইমিগ্রেশন অ্যাপ্লাই করতে পারেন, সেটাকে ধরা হবে সেকেন্ড বেনিফিটের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন। ইউ ভিসা যেটা করেছেন সেটার ক্ষেত্রে অনেক আপনার ব্যাকলগ আছে, কোটা সিস্টেম আছে, সেক্ষেত্রে তো আপনাকে ওয়েট করা লাগতে পারে, কিন্তু আপনি দুইটা অ্যাপ্লিকেশনকে ফলো আপ করতে পারেন একসাথে। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আজকের মতো আমরা দর্শক আপনাদের প্রশ্নটি আর আজকের জন্য আর নিচ্ছি না, আজকে কিছুটা সময় আমাদের হাতে আছে, আমরা একটু আলোচনা করতে চাই যেটি নিয়ে। হাসান ভাই, আপনি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প, তিনি যে কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য দিয়েছেন, সেখানে তো তিনি বেশ আশাপ্রদ বক্তব্য রেখেছেন, অনেকে তার এই বক্তব্যের প্রশংসা করছে না, ইভেন আমরা দেখছি CNN ORC-র জরিপে 57% মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন, খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ডেমোক্রেটিক, তার মধ্যে ডেমোক্রেটরা প্রায় 51% ডেমোক্রেট পজিটিভ বলছে যে আমরা মিনিমাম এইরকম ট্রাম্পকে দেখতে চাই। ট্রাম্প খুব সহনশীল ছিল, খুব ধৈর্যশীল ছিল এবং তার বক্তব্য ছিল টেলিপ্রম্পটারের বক্তব্য হলেও বক্তব্যটা গ্রহণযোগ্য ছিল কিছু জায়গা বাদে। কিছু তথ্য ওনার ভুল ছিলেন, যেমন উনি বললেন যে 93 মিলিয়ন পিপল এই দেশে কাজ করে না, হুইচ ইজ নট ট্রু, এটা স্ট্যাটিস্টিক্সে আছে। উনি বললেন যে ইমিগ্রেন্টরা এই ক্রাইমের সব কিছুতে তারা জড়িত, স্ট্যাটিস্টিক্স যদি দেখেন যে ইমিগ্রেন্ট দ্বারাই এই দেশটা দাঁড়িয়েছে কিছু কিছু জায়গায়। তো আমরা সেই ট্রাম্পকে দেখতে চাই যে ট্রাম্প সেদিন বক্তব্য দিল, বাট সকালবেলায় উনি ওনার বক্তব্য কিন্তু ঠিক ছিল না। তো আমরা জানি না উনি এটা অব্যাহত থাকবে কি না ওনার ওইভাবে, এবং এটা না থাকার সম্ভাবনাটা খুব বেশি। কী বলবেন রাজ ভাই? হ্যাঁ, ওনার বক্তব্যটা আমি দেখেছি, যেটা ওনাকে অনেক বেশি কাম মনে হয়েছে। বেসিক্যালি ওনার যে ইলেকশন যে ক্যাম্পেনগুলো ছিল ওটার মডিফাইড ভার্সন হিসেবে উনি যেটা আপনার বলতে চেয়েছে কংগ্রেসের কাছে, ওনাকে বেশ কামই মনে হয়েছে। তো সেক্ষেত্রে অনেকেই আশাবাদী হয়ে উঠছেন। হ্যাঁ, আশাবাদী, স্পেশালি একটা একটা বিষয় আশাবাদী হচ্ছে, উনি কিন্তু ওনার বক্তব্যে বিশেষ করে ইমিগ্রেশনের বিষয়ে উনি একটু ইঙ্গিত দিয়েছে যে উনি যারা আনডকুমেন্টেড এলিয়ান আছে এদেশে, তারা যদি কোনো ক্রাইমের সাথে জড়িত না থাকে ওদেরকে লিগালাইজ করার জন্য উনি কংগ্রেসকে আহ্বান জানিয়েছে কোনো সে ধরনের কোনো কিছু ল ইন্ট্রোডিউস করার জন্য। সেটা একটা বিশাল আশাবাদী বলা যেতে পারে, যেটা কিনা আগের ওনার যে আগের অবস্থান থেকে সম্পূর্ণ সরে যাওয়ার মতো অবস্থা। আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছে যেটি বলবো সেটি আমরা হাসানুজ্জামান হাসান ওনার কাছে যেটি আমরা জানতে চেয়েছিলাম যে আরও একটি নির্বাহী আদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত আসবে বলে মাইক পেন্স, মাই ভাইস প্রেসিডেন্ট, তিনি বলেছেন, এই জায়গাটি আপনি কীভাবে দেখেন, কী হতে পারে সেই? ফার্স্ট অফ অল আমি বলবো যে ওনারা যে প্রথম যেই ট্রাভেল ব্যানের যে আদেশটা দিয়েছিল সেটা যে কোর্ট অফ আপিলে গিয়েছে এটা আপনার নাকচ হয়ে গেছে, সেটা কেন হয়েছে? সেটা মেইন প্রবলেমটা ছিল যে আমাদের যে সংবিধান যে এস্টাবলিশমেন্ট ক্লজ, যেটা কিনা আপনি কোনো রিলিজিয়ান্সকে ফেভার করতে পারবেন না, ডিসফেভার করতে পারবেন না ফেডারেলভাবে, যেটা কিনা ফেডারেল মানি যেটা জড়িত আছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, হ্যাঁ ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যেটা ইয়েতে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ট্রাম্পের যে প্রথম যেই আপনার এক্সিকিউটিভ অর্ডার ছিল সেটা ক্ষেত্রে কিন্তু ডিসফেভার ছিল একটা রিলিজিয়নকে, মুসলিম রিলিজিয়নকে। তো ফিউচারে যদি এমন কোনো আদেশ আসে যেটা কিনা আমাদের সংবিধানের সাথে আপনার কন্ট্রাডিক্ট করে, অবশ্যই অবশ্যই আইনজীবীরা অ্যাটর্নিরা রেডি আছে সেটা আবার সে আপনার ফেডারেল কোর্টে গিয়ে এটাকে আপনার নাকচ করার জন্য তারা আবেদন করবে কোর্টে। আর এটা এই এই কারণেই আমেরিকাতে হয় যে আমাদের এখানে তিনটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে আপনার এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা প্রেসিডেন্ট হোল্ড করে, আরেকটা হচ্ছে লেজিস্লেটিভ ব্রাঞ্চ কংগ্রেস, আর হচ্ছে আপনার থার্ড হচ্ছে জুডিশিয়ারি ব্রাঞ্চ। তিনটার মধ্যে চমৎকার চেক এন্ড ব্যালেন্স আমাদের আমেরিকাতে দেখতে পাই। এটাই হচ্ছে আমেরিকার সৌন্দর্য। হ্যাঁ, তো সেই সৌন্দর্যের কথা আপনিও বলছিলেন যে মানবতিকতার একটা ভিত্তির উপরে দাঁড়ানো এই দেশটি, এবং এই দেশের মানুষ অনেক ভালো সহনশীল এবং একই সাথে চমৎকার একটা সিস্টেম এই দেশটি চলে। আজকের জন্য যদি ছোট করে আর কিছু বলার থাকে আমরা অনুষ্ঠানটি শেষ করব। না, যেটা হলো যে ট্রাম্পের ক্যাম্পেনটাই ছিল, দেখেন, ইমিগ্রেন্ট, স্প্যানিশ এদের বিরুদ্ধে, এবং উনি যদি এইসব কথা না বলতো, মেক্সিকোতে ওয়াল দিব এইসব কথা যদি না বলতো উনি কিন্তু ওনার 16 জনের মধ্যে থেকে আসতে পারতেন না। ওইখানে বুশ, এরা টেড ক্রুজ ছিলেন, এরা ফেভারিট ছিল কিন্তু, মানে অ্যাজ এ পলিটিক্যাল যারা অ্যানালিস্ট তারা তাদের ইয়েতে এনারা ফেভারিট। উনি আসছে প্রথমে, উনি ওইটা ভাঙছে। এখন ওনার অবস্থাটা হচ্ছে যে ওনাকে ওনার যে একটা বেজ আছে, ওই যে ভাই বললেন যে ছোট করে, হ্যাঁ, ওনার যে বেজ আছে ওই বেজটাকে ওনাকে খুশি করতে হবে। তো উনি এখন এইরকম একটা করছেন। আবার প্রেসিডেন্ট হতে গেলে গোটা আমেরিকার প্রেসিডেন্ট আপনাকে হতে হবে, এটা উনি বুঝে। তো আমি ধন্যবাদ জানাই ইভাঙ্কা ট্রাম্পকে। আমরা শুনেছি উনি এবং ওনার জামাই যে জ্যারেড কুশনার আছে, তারা নাকি এই বক্তব্যটার পিছনে জড়িত ছিল, আজকে আসছে। তো এই বক্তব্যটা আসলে ভালো লাগছে, আমাকেও ভালো লাগছে। আমি অ্যান্টি ট্রাম্প কিন্তু আমাকে ভালো লাগছে এটা। না, আমরা প্রেসিডেন্ট হিসেবে নিশ্চয়ই তার সাফল্য, না এটা আমার ব্যক্তিগত, এটা আপনি এটা অলওয়েজ বলে আমেরিকানরা বিগ হার্ট, সেটা সবসময় থাকবে, ফিউচারও আমেরিকানরা বিগ হার্ট হিসেবে আবার পৃথিবীতে তারা, ধন্যবাদ, সেটাই আমরা চাই। এবং নিঃসন্দেহে তিনি নির্বাচিত প্রেসিডেন্ট, সেইভাবেই দেশটি এগিয়ে যাবে শান্তি সমৃদ্ধির পথে।
আজকের মতো হাসানুজ্জামান হাসান এবং মাহফুজুর রহমান আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ, কারণ আপনারা ধৈর্য নিয়ে এই অনুষ্ঠানটি দেখেন। অনেকে কষ্ট করে লাইন হয়তো বা পাওয়া যায় না ঠিক মতো, অনেকে যেহেতু চেষ্টা করেন, আপনারা যারা পান তাদের সাথে কথা বলি, যারা সুযোগ পাননি তাদেরকে দুঃখ প্রকাশ করছি, ভবিষ্যতে নিশ্চয়ই চেষ্টা করবেন। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে সবসময় আছি। ভালো থাকুন।